গত 11 জানুয়ারি মুক্তি পেল বিজয় রশ্মিকা অভিনীত সিনেমা বারিসু। মুক্তির পরপরই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। ভারতের বিভিন্ন রাজ্যে মোটা অঙ্কের টাকা আয় করেছে ছবিটি। মুক্তির প্রথম দিনে ঠিক কত টাকা আয় করলো বিজয় রশ্মিকার বারিসু, বিস্তারিত জেনে নেব প্রতিবেদন থেকে। দক্ষিণে তারকা হয়েও যাদের খ্যাতি পৌঁছেছে বিশ্ব দরবারে, তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হলেন থালাপতি বিজয়। গত বুধবার মুক্তি পেয়েছে বিজয় অভিনীত বারিসু সিনেমাটি। বামসি পাইদি পল্লি পরিচালিত সিনেমায় বিজয়ের সঙ্গে জুটি বেঁধেছেন পুষ্পা খ্যাত অভিনেত্রী রশ্মিকা মান্দানা। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে সাড়া ফেলেছে সিনেমাটি। এদিকে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নির্মাতা বলেন, বারিসু সিনেমাটি তামিলনাড়ুতে আয় করেছে 17 কোটি, কর্ণাটকে 5 কোটি, কেরালায় 3.5 কোটি রুপি এবং অন্যান্য রাজ্যে আয় করেছে প্রায় 1 কোটি রুপি, যার মোট আয় দাঁড়িয়েছে প্রায় 27 কোটি রুপি। এছাড়া মুক্তির আগে সিনেমাটি আয় করেছে আরও 100 কোটি রুপি। নির্মাতা আরও জানান, মুক্তির দিনেই বক্স অফিসে দারুণ পারফর্ম করেছে বারিসু। অনেক জায়গায় শো শুরু হয়েছিল ভোর 4টায়। বক্স অফিসে সিনেমাটির দাপট আরও বাড়বে বলে জানান তিনি। পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজয় রশ্মিকার এই সিনেমা। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিলরাজু। আগামী 14 জানুয়ারি তেলুগু ভাষায় বারিসুর শিরোনামে মুক্তি পাবে সিনেমাটি। জানা গেছে বারিসু সিনেমাটির মোট বাজেট ছিল 200 কোটি রুপি। ছবিটিতে অভিনয়ের জন্য থালাপতি বিজয় একাই পারিশ্রমিক নিয়েছেন 110 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 140 কোটি টাকারও বেশি। অন্যদিকে রশ্মিকা মান্দানা নিয়েছেন 4 কোটি রুপি। বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বেস্ট। বর্তমানে বিজয় থালাপতি 67 সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেতা। 14 বছর পর সিনেমায় প্রাক্তন প্রেমিকা তৃষা কৃষণের সঙ্গে জুটি বেঁধেছেন বিজয়।